তো এসে গেছে আমার সঙ্গে আবাস, কেমন লাগছে রাস্তা? এই যে এটা হচ্ছে ঠিক চিত্রদুর্গার ওই জায়গাটাতে যেখানে ইংলিশ গুলো দেখা যায়, আর অপূর্ব লাগে। দারুণ ক্লাইমেট ছিল, একদম ঠিক কথা, দারুণ রাইড এন্ড ড্রাইভ চলছে। তারপর আমরা অনেক খিদে পাচ্ছিল, তখন কোথায় গেলাম আমরা? আসছে আমরা ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের দারুণ জায়গা, অবশ্যই ট্রাই করো তোমরা সবাই। আমরা অর্ডার দিলাম হচ্ছে ডোসা, ওহ মাখনটা অপূর্ব ছিল উপরে, তাই না ভাই? তারপর উঠে গেলাম আমি আর রয়েছি গাড়িতে, মেঘনা এটা তুলে দিয়েছিল। তারপর তো আবাস যা রাইড করলো, হ্যাঁ এই রাইডটা বেশ মেমোরেবল ছিল, কারণ মেঘনার সাথে ছিল আর তারপরে গোয়াল দিকে আমরা এগিয়ে পড়লাম। ফার্স্ট টাইম এত লম্বা আমরা রাইড করলাম একসাথে। তারপর তো সানরাইজ পেছন দিয়ে, ও ওয়ান্ডারফুল। তারপর দেখলাম আমরা, কি দেখলাম ভাই? আমরা দেখলাম রেনবো। আর এটার পরে সবচেয়ে ডিফিকাল্ট পার্ট ছিল যে বৃষ্টি, প্রায় 3-4 দিন বৃষ্টি পেয়েছি আমরা। এসে গেল বৃষ্টি, এখন তোমাদের সামনে আবাস চালাচ্ছে একা, তখন ছিল মেঘনা আমাদের সঙ্গে। তাহলে আবাস সত্যি আবাস খুব ভালো রাইড করেছে। দেন কে গোয়া দিল চাহতা হ্যায়, তোমরা তো দেখতেই পেলে আমরা পৌঁছে গেছি গোয়াতে। আমাদের টোটাল কিলোমিটার ছিল 615 কিলোমিটার ফ্রম ইলেকট্রনিক সিটি টু বেনাওলিম রিচ, যেটা সাউথ গোয়াতে। আমাদের হোটেল রিচ করতে আর বাকি ছিল 78 কিলোমিটার। তো এবার তোমরা দেখো আমরা গোয়ায় গিয়ে কিরকম ফান করি, থাকো আমাদের সাথে। করিনা বিচ রিসর্ট, এখান থেকে বেনাওলিম বিচ হাঁটা পথ 10 মিনিটস। চলো এবার রিসেপশনে যাওয়া যাক। এটা হচ্ছে আলফ্রেডো, বেনাওলিম লোকাল বার এন্ড বিস্ট্রো। এটা হচ্ছে গার্ডেন এরিয়া, সামনে পুল এরিয়া আছে, সব দেখাবো তোমাদের ঘুরে ঘুরে। হোটেলটাতে বেশ একটু পর্তুগিজ ভাইবস আছে। তো আমরা চেক ইন করে নিয়েছি, তোমাদের ব্যালকনি এরিয়া থেকে পুল দেখা যাচ্ছে ওই দূরে। সামনে হ্যাঁ বেশ গরম, বৃষ্টি নেই। বেসিক্যালি আমরা মনসুনে এসেছি, তোমাদের আরও আপডেট দেবো কি খোলা আছে কি খোলা নেই। চলো হিয়ার উই আর, আমরা রেডি হয়ে গেছি ফর পুল ফান। চারজনই বেরিয়ে পড়েছি আমরা, আওয়াজ দা এখনো আসেনি আমাদের ব্লগে। এই যে আমরা এখন নামছি পুলে, তার বড় হচ্ছে বিশাল সাঁতারু দেখে মনে হচ্ছে। ক্লাস ক্লাস নিয়ে নিয়েছে, ইউটিলাইজ হয় না, আজকে ক্লাস করছি। আমাদের
পুলের ধারে বসে খাওয়ার এসে গেছে। মেঘনা রেডি হয়ে গেছে, সানগ্লাস ফানগ্লাস পরে নিয়েছে। ওখানে আমাদের রুম, আর এই যেখানে জল কেলি হচ্ছে এখন। মেঘনা ডাইভ দে। এবার আমি নামবো পুলে। এই যে সবাই এনজয় করছে, আর আমাকে ফোন ধরিয়ে দিয়েছে ব্লক করার জন্য। এই যে ঐশী রিল্যাক্স করছে এখন। তাও বেবি পুলে টায়ার নিয়ে। ওরা অনেকটা ডিপ আছে, এখানে আবাস মেঘনা এনজয় করছে বেশ ভালো। এক রাউন্ড আমার হয়ে গেল, দারুণ এনজয় করছি, ফাটাফাটি যে হোটেলটা। তো আমি রিকমেন্ড করব এখানে থেকে এসে। এখানে হোটেলের অ্যাকচুয়ালি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কি হোটেলের নাম, কি লিঙ্ক মেঘনা ট্রিপ থেকে আমরা করেছি অলরেডি, ঐশী তোমাদের বলেছে। এটা কিন্তু প্রতিটা সিজনে চেঞ্জ হয় তোমার প্রাইস, তো নাথিং ইজ ফিক্সড। সো আমার সাথে থাকো, এরপর আমরা বেরোচ্ছি। সো স্টে টিউনড উইথ আস। কি ফ্রড বলেছিস? আরে সাত আটটা কাট, এরকম হাফ পুল কে সাঁতার কাটে? স্ট্যামিনা লেস হাফ পুল সাঁতার কাটলি কেন? আমি তুলিনি, তুই শোটা আবার মার। গুতো খাস না পেছনে। আরে আমার সঙ্গে বেজানে মেঘনা ওখানে ঐশী আছে, আবার সে বাইকটা তার পার্ক করা আছে। রিয়েলি যা সুন্দর রাইড করেছে, রিয়েলি হ্যাটস অফ টু হিম। অ্যান্ড দুজনের কোঅর্ডিনেশন খুব ভালো ছিল, সেটা গাড়ি বাইকের জেনারেলি হয় না, বাট রিয়েলি থ্যাংকস টু হিম। আমাকে থ্যাংকস বল ভাই। চলো এখন বেরোচ্ছি, যেখানে যাচ্ছি তোমায় দেখাচ্ছি, অবশ্যই লোকেশন তোমায় শেয়ার করবো। থাকো আমার সঙ্গে, স্টে টিউনড উইথ আস। চলো আজ থেকে দু বছর আগে এস দু না আড়াই বছর আগে এসেছিলাম ঐশীর সঙ্গে সাদান ডেকে। এত ওয়েল মেনটেন ছিল না, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। তো পার্কিং করে এখন এগেছি সাদান ডেকে, দেখি কী কী খাওয়া যেতে পারে। আর তোমায় নিশ্চয়ই দেখাবো, সামনে ওরা ওয়াক করে দিয়েছি অলরেডি। দারুণ ক্লাইমেট, বাট নট লাইক ব্যাঙ্গালোর ক্লাইমেট, বাট অতটাও ঠিক রোদ্দুর পাচ্ছি। অ্যাট লাস্ট যে ওরকম ঝনঝনে বৃষ্টি নেই যেটা আজ থেকে ছদিন আগেও ছিল, তখন আমরা খুব ভয় পেয়ে গেছিলাম প্ল্যানটা কী করা উচিত। তো সাকসেস প্ল্যান ডে ওয়ান।
এনজয় করে জাস্ট পাটাপাটি পুরো। আমরা এখন আছি বেসিক্যালি বেনাউলিম বিচে। তো তোমাদেরকে আপডেট দেব যে গোয়ায় মনসুনে কিরকম ওয়েদার, কিরকম কি কোন কোন ওয়াটার স্পোর্টস খোলা আছে সব জানতে পারবে। ইয়েস, তো তোমায় দেখিয়ে দিই পুরো, দারুণ লাগছে জাস্ট সানসেট। এখন বাজে হচ্ছে ঠিক 6:30 বাজে, মানে এত অপূর্ব লাগছে না, মানে কি বলবো, পাটাপাটি জাস্ট। দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা, ফটো তুলতে পারবে তোমরা যারা আসতে চাও এখানে। তারপর তোমায় নিয়ে চলে আসছি, ভেতরে মিউজিক হচ্ছে, হয়তো বাকিটা ভয়েসও তোমায় দিতে হবে, কপিরাইট খাবো। যাই হোক, এটা তোমায় দেখিয়ে দিই এই জায়গাটা, দেখো স্যান্ডেলস লেডিসদের অনেক টাইপের আছে, প্লাসে সাজানোর জিনিসও আছে, হোম ডেকোরস। তো ক্লাইমেট ভালো আছে, এই যে দেখছো না বাইরে দুটো সুইংস আছে, এটা বাইরে ছিল বাট ওটা বন্ধ করে দিয়েছে, এটা ভেতরে নিয়ে এসছে। আমরা বসার জায়গা পেয়ে গেছি এখানে, ভালো ভিউ, বেশ দারুণ ক্লাইমেট বাইরে, ফাটাফাটি জাস্ট সানসেট দেখতে দেখতে আমরা স্ন্যাক। প্রন ফ্রাইড প্রন দারুণ লাগছিলো, সানসেট টাইম ছিল 6:15 তখন বাজে, এটা অসাম খেতে ছিল, আর জায়গাটা কোনো ভুলতে পারবো না, সারা জীবন মনে থাকবে আমাদের, ইট ওয়াজ টু গুড। হলো আমাদের হয়ে গেল এখানে, ভালো কাটালাম আমরা সবাই মিলে, এখন এগাচ্ছি কোথায় জানি না, থাকো আমাদের সাথে, নিশ্চয়ই দেখাবো কোথায় যাচ্ছি আমরা নেক্সট। গেলাম এখন আমরা ফোলকাতে, এটা খুব ভালো জায়গা, আবার সে সাজেস্ট করলো এখানে চলো যাই। ভালো গান বাজছে ভেতরে, ট্রাই করা যাক কি খাবার পাওয়া যায়। এখানে পার্কিং গাড়ি করে দিয়েছি, আসছে, চলো যাওয়া যাক তাহলে। এসে গেলো আমাদের প্রন, প্রনের পর প্রন খাচ্ছি না, খুব ভালো লাগছে, দারুণ দারুণ সাইড মিউজিক ছিল, ফাটাফাটি জাস্ট মেঘনা ঐশী জুস ট্রাই করছিলো, তারা খুব মানে এত প্রিয় লেগেছে ওদের, জাস্ট ফাটাফাটি প্রিয় লেগেছিলো ওদের। তো আমি আবার ভালো এনজয় করছিলাম, তারপর সাইড মিউজিক এত ভালো ছিল, কি বলবো, সাউথ গোয়া সাউথ গোয়া, দারুণ ডিনার এনজয় করেছি, জাস্ট ফাটাফাটি। অ্যান্ড এটা লাস্ট অর্ডার দিয়েছিলাম, গোয়ান ফুড অর্ডার করেছিলাম, এটা ঘি রাইস ছিল, আর ওদের চিকেন ছিল, আর ওদিকে প্রন ছিল আমাদের, পুরো গণেশ ট্রাই করেছি, আর ইট ওয়াজ রিয়েলি অসাম। আসে ভিড় ভাড় ছিল, আর অ্যাসেটিক যে দেখছো আর্টটা, ওটা খুব ভালো ছিল, দারুণ লেগেছে আমাদের। লাস্টে আমার ডেজার্ট এসে, ডেজার্ট ও ওয়াও, ইট ওয়াজ টু গুড ম্যান, কী বলবো আর, বলে বোঝাতে পারবো না আমরা। তো আমাদের ডে ওয়ান আজকে কমপ্লিট হলো, মোটামুটি খেয়ে দেয়ে আশপাশটা একটু জাস্ট ঘুরেছি, কালকে আমাদের সিটি ট্যুর প্ল্যান আছে, তোমাদের সাথে নিয়ে আসবো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, তো যদি ব্লগ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। গুড নাইট এভরিওয়ান।